রাজধানীতে পশুর বর্জ্য সরাতে ব্যস্ত 18,500 কর্মী এখনো পুরোপুরি সরেনি। ডেঙ্গুতে ঢাকা রাজশাহীতে 6 জনের মৃত্যু, ঈদের ছুটিতেও সেবা দিচ্ছেন চিকিৎসকরা। নির্ধারিত দামে চামড়া কিনছেন না ব্যবসায়ীরা, সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ। মাদক নির্মূলে বছর জুড়ে চলবে অভিযান, ভারত মিয়ানমারের সঙ্গে চুক্তি চায় সরকার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেরিন তাসরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ঈদে পশু কোরবানির পর থেকেই রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরের মূল সড়ক ও অলিগলি থেকে বর্জ্য সরিয়ে নিচ্ছেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার দুপুর থেকেই নিরবিচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্মীরা। সোমবার রাতেও চলে এই কাজ। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কই পরিষ্কার দেখা গেছে, তবে অলিগলিতে এখনও বর্জ্য রয়ে গেছে। সিটি কর্পোরেশন ছাড়াও অনেকে নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেছেন। এদিকে আজও রাজধানী সহ সারা দেশে অনেকে কোরবানি দিচ্ছেন, ফলে পরিচ্ছন্নতার পর আবারও নতুন করে বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছে বর্জ্য। সোমবার দুপুরে 24 ঘন্টার মধ্যেই উত্তর ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। একই ঘোষণা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের। অন্যান্য বছরের মতো এবারও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকায় কোরবানি করার জন্য স্থান ঠিক করে দেওয়া হয়েছিল, তবে বেশিরভাগ পশুই কোরবানি হয়েছে এসব জায়গার বাইরে। একটা সাইডও অবস্থা ভালো না, সব জায়গায় এরকম নোংরামি, তো ডেঙ্গু মশা হবে না তো কি হবে? আমরা পুরান ঢাকার লোকরা শুধু এই সমস্যার মধ্যে ফেস করি। বর্জ্য অপসারণের খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় কোরবানির বর্জ্য অপসারণ কোন পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে শহর কর্তৃপক্ষ কি বলছে? আপনাকে জানিয়ে রেখে যে আয়তনের দিক থেকে বগুড়া পৌরসভা সারা দেশের মধ্যে বেশি বড় এবং এটি আয়তন প্রায় 71 বর্গ কিলোমিটার। সে কারণে এখানে এই বর্জ্য ব্যবস্থাপনাটা বেশ কিছুটা কঠিন হয়ে পড়েছে। তারপরও পৌর কর্তৃপক্ষ এখানে যে উদ্যোগগুলো নিয়েছে তার মধ্যে প্রায় 650 কর্মকর্তা কর্মচারী এই কাজটিতে নিয়োজিত রয়েছেন। একই সাথে প্রায় 18টি ট্রাকও কাজ করছে বর্জ্য অপসারণ, সে 2টি পেরোডও আছে। একই সাথে যে বিষয়গুলো তারা বলছেন যে ব্লিচিং পাউডার ছিটিয়ে এলাকাগুলোকে রোগমুক্ত রাখার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারপরেও দেখা গেছে যে শহরের অনেক এলাকাতেই আজ যে কোরবানিগুলো হচ্ছে সেটি রাস্তার উপরে করা হচ্ছে, একেবারে যেসব এলাকায় লোকজন চলাফেরা করে সেই রকম জায়গায় করা হচ্ছে, যার ফলে গতকালের যে উদ্যোগটা ছিল সেটি অনেকাংশেই আজকে আবার স্তিমিত হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তারা 36 ঘন্টার মধ্যে অর্থাৎ তার সন্ধ্যার মধ্যে গতকালের যে বর্জ্য সেটি অপসারণের কাজ শেষ করবে এবং আজ যে কোরবানিগুলো হবে সেটিও আগামীকালের মধ্যেই তারা শেষ করে ফেলবে, এমনটাই আমাদেরকে বলেছেন। আর তাদের ধারণা আজ এবং গতকাল মিলে বগুড়ায় এখন যে বর্জ্যের পরিমাণ সেটি প্রায় 1000 মেট্রিক টন হবে, এমনটাই তারা ধারণা দিয়েছেন। তবে পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে শুধু এই আবর্জনা বা বর্জ্য অপসারণ নয়, সেই সাথে তারা গুরুত্ব দিচ্ছে ডেঙ্গুর বিষয়টি, যে কারণে তাদের জনবল যা আছে সে দিয়ে একই সাথে ডেঙ্গু প্রতিরোধেও যেমন কাজ করছে, সেই সাথে বর্জ্য অপসারণেও তারা তাদের জনবলকে নিয়োগ করেছে। কিন্তু নগরবাসীর প্রতি তাদের যে আহ্বানটা ছিল ঈদের আগে 179 পয়েন্টে কোরবানি করার, অধিকাংশ ক্ষেত্রেই সেটিতে করা হয়নি। বলা যায় যে 2-1টি ছাড়া সবগুলো জায়গার কোনোটাতেই নগরবাসী তাদের নির্দিষ্ট জায়গায় কোরবানি করেননি, এরকম অভিযোগই তারা করছেন। তবে এই উদ্যোগটার ফলে যে সব এলাকায় এখনও এই নিয়মটা পালন করতে পারেননি শহরবাসী বা নগরবাসী, তাদের কিন্তু বক্তব্য যে আসলে ওই যে পয়েন্টগুলো করা হয়েছে সেগুলোর তাদের বাড়ি থেকে বা এলাকা থেকে অনেক দূরে হওয়ার কারণে সবাই নির্দিষ্ট সময় পশুটিকে নিয়ে যেতে পারেনি। তবে তারপরেও বগুড়া শহর বেশ পরিচ্ছন্নই মনে হচ্ছে আজকে আমার কাছে। গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও যে বৃষ্টির কথা বলা হচ্ছে বা আকাশ যে মেঘাচ্ছন্ন রয়েছে তাতে আশাবাদী যে এবার আর বর্জ্য নিয়ে কোনো বড় সমস্যায় পড়তে হবে না বগুড়া শহরের মানুষকে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়া শহরের অধিকাংশ এলাকাকেই দুর্গন্ধমুক্ত বলে মনে হয়েছে আমার কাছে। যে কটি এলাকায় গেছে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থা গত বছরের তুলনায় ভালো বলে আমার কাছে মনে হয়েছে। বগুড়ায় বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন হাসিবুর রহমান। জানাবো আরও কিছু খবর।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিল্লাল নামের আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার ঈদের দিন ঢাকায় এক শিশুসহ চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 2,093 জন ভর্তি হয়েছেন হাসপাতালে। আর সরকারি হিসাবেই 8,000 রোগী রাজধানীর 40টি এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্তদের সেবায় এবার সারা দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মচারীদের ছুটি বাতিল হয়েছে। তাই ছুটির সময়ও হাসপাতালে চিকিৎসা সেবা ঠিকমতো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। দাম পড়ে যাওয়ার বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। লাভের আশায় টাকা খাটিয়ে উল্টো লোকসানের মুখে অনেকে। তারা এই পরিস্থিতির জন্য দুষছেন বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। এবার ঈদে ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট 35 থেকে 40 টাকা নির্ধারণ করে দেয় সরকার। সারা দেশে খাসি চামড়ার দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট 18 থেকে 20 টাকা এবং বকরি চামড়ার দাম প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা। সরকার নির্ধারিত দামের কথা মাথায় রেখেই পাড়া মহল্লা ঘুরে চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের কাছে কেনা দামের অর্ধেক পাওয়াই কঠিন হয়ে গেছে তাদের জন্য। আমরা 150 টাকা লাভ যদি পাইতাম তাও বিক্রি করতাম, এখন 120 টাকা 30 টাকা, সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত রেট উঠতেছে, এর উপরে উঠেই না। যে গরু 130,000-140,000, এই গরুর চামড়া বেচছি এখন 200-250 টাকা করি, এই কিছু কথা বুঝেননি। আর ছাগলের চামড়া 110 টাকা। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দাম পড়ে গেছে। আবার অনেকে বলছেন, সরকারের নজরদারি থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না। আন্তর্জাতিক বাজারে চামড়া নাকি ধস নামছে এটা বলতেছে। আমি মনে করি এটা একটা সিন্ডিকেট, এটা এই চামড়া শিল্পটাকে নষ্ট করার জন্য এই কথাগুলো বলতেছে। নির্ধারিত দামের চামড়া না কেনার পেছনে নানা যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। লবণ সহ খরচ সহ দাম ই করতে হবে, কাঁচা চামড়া না। তা একটা কাঁচা চামড়া আপনার তৈরি করতে, প্রক্রিয়া করতে লবণ দিয়ে আপনার মেনটেন্স খরচ পড়ে যায় 200 টাকা, এবং বড় বড় চামড়ার দাম আরও বেশি পড়ে যায়, সেক্ষেত্রে তাহলে আপনার ফুট পরে কত? তা সে আমরা সেই হিসাবে কাঁচা চামড়া কিনছি, আপনার 200 টাকা হাতে রেখে যে আমাদের খরচ রেখে এইটাই। কোম্পানি কই দেশে 20 টাকা, সরকার দেশে 45 টাকা, তো সরকারের কথা তো তারা মানে নাই। ঢাকাও মোবাইল করছি, তারাও 20টা ফুট কিনতে আসছে, তা আমরা কী করব? ওই হিসাব করে কিনতে আসি। চামড়ার দামে ধস নামায় পাচার হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজন দেখছেন তারা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইয়াবাসহ মাদকের ভয়াবহ বিস্তার রোধে দেশের ভেতরেই বছর জুড়ে চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবার এই অভিযানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার সরকারের সাথে মাদক নির্মূলে একযোগে কাজ করবে বাংলাদেশ সরকার। আগামী 2 মাসের মধ্যে এ বিষয়ে দেশ দুটির সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। গত 11 বছরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে এ পর্যন্ত 17 কোটি 26 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। 11 বছরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত 2,200 কেজি হেরোইন, 40 কেজি কোকেন, 4,82,000 কেজি গাঁজা, 94,21,000 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। 2009 সাল থেকে এ পর্যন্ত মাদক সংক্রান্ত মামলা হয়েছে 6,50,659টি, আর আসামি সংখ্যা 8,22,434 জন। পুলিশের কাজ আসলে দেশের অভ্যন্তরে মাদকের নিয়ন্ত্রণ করা, মাদকের প্রবেশ ঠেকানো পুলিশের একার পক্ষে সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দেশের ভেতরে মাদক ব্যবসায়ীদের আটক বা এনকাউন্টার দিলেই মাদক নির্মূল হবে না, এর উৎস বন্ধ করতে হবে। এমন বাস্তবতা মাথায় রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নির্মূল টাস্কফোর্স আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সরকার ও পরের মাসে মিয়ানমারের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করতে যাচ্ছে। আমাদের ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন শেয়ারিং, সেটা নিয়ে আমরা আমাদের অপরপক্ষের সাথে, ভারতের অপরপক্ষের সাথে আমরা সেটা আলোচনা করব। যে ফ্যাক্টরিগুলো আছে সে ব্যাপারে মিয়ানমারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, কোনো ধরনের অগ্রগতি আছে কি না, সেটা নিয়ে আমরা তাদের কাছ থেকে হয়তো মানে ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য অনুরোধ করব তাদেরকে। ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় ফেন্সিডিল কারখানা ও মিয়ানমারের অভ্যন্তরের ইয়াবা কারখানাগুলো বন্ধ করতে দেশগুলো সরকারের উপর চাপ দেওয়ার কথা বলছেন অপরাধ বিজ্ঞানীরা। বড় চালান ঢুকে গেলে সেগুলো কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন। সুতরাং উৎস থেকে আসলে যেসব জায়গা থেকে আমরা জানি যে সাধারণত মাদকদ্রব্যগুলো আসছে বাংলাদেশে, ঢুকছে বাংলাদেশে, সেই জায়গাগুলোকে প্রপার সার্ভিলেন্সের মধ্যে রাখা।
মাদক নির্মূল অভিযানে এ পর্যন্ত 200 বেশি মাদক ব্যবসায়ী নিহত হলেও কোনো কিছুতেই মাদকের লাগাম টেনে ধরা যাচ্ছে না। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পরদিন হলেও আজ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে কর্মব্যস্ততা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাটা চামড়ার প্রক্রিয়াজাতকরণ চলছে। ভ্যান, রিকশা সহ বিভিন্ন যানবাহনে আনা হচ্ছে চামড়া। সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। শরীফুল, কি পরিমাণ চামড়া এসেছে শিল্পনগরীতে এবং প্রক্রিয়াজাতকরণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে ঈদের দিন মূলত সাভারের যে চামড়া শিল্পনগর রয়েছে সেখানে খুব একটা কর্মব্যস্ততা থাকে না, কারণ ঈদের দিন এখানকার ট্যানারিগুলোতে বাইরে থেকে আসা চামড়া খুব একটা প্রবেশ করে না। কিন্তু ঈদের পর দিন আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সাভারের যে চামড়া শিল্পনগরী রয়েছে এখানে ট্যানারিগুলোতে প্রচুর পরিমাণে চামড়া আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পেয়েছি যে বেশ কিছু ট্রাকের একটা লম্বা সারি রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের যে চামড়াগুলো রয়েছিল সেই চামড়াগুলো আড়তদাররা কিনে এনে সাভারের ট্যানারি মালিকদের কাছে দিচ্ছেন এবং সেই চামড়াগুলো মূলত ট্রাকে করে আনা হচ্ছে এবং ঢাকার সাভারের আশেপাশের যে চামড়াগুলো রয়েছে সেগুলো ভ্যানে করে এখানে আনা হচ্ছে। এবং এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে যেটি শুরু হয়েছে যে চামড়াগুলো আসছে মূলত সেই চামড়াগুলো লবণ লাগিয়ে সেগুলো সংরক্ষণের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই চামড়াগুলো আসলে এসেছে বিভিন্ন জায়গার যে আড়তদাররা রয়েছেন, মৌসুমি ব্যবসায়ীরা মূলত চামড়া কিনে এনে আড়তদারদের কাছে বিক্রি করেছেন এবং আড়তদাররা পরবর্তীতে ট্যানারি মালিকদের কাছে দিয়েছেন। এছাড়াও এখানে যে ট্যানারিগুলো রয়েছে সেই ট্যানারির মালিকেরাও নিজের উদ্যোগেও বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই চামড়াগুলো তারা এনে এখানে এখন সংরক্ষণের উদ্যোগ নিচ্ছেন। এর বাইরে যে বিষয়টি আপনাকে বলে রাখি যে এখন তো বেলা 11টার মতো এখন এখানকার যে কর্মব্যস্ততা শুরু হয়েছে সেটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এখানকার যারা কাজ করছেন বা ট্যানারির মালিকরা তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এখানে কর্মব্যস্ততা আরও বেড়ে যাবে। এছাড়া এখানে ইতিমধ্যেই ট্যানারিতে যারা নিয়মিত শ্রমিক রয়েছে তাদের বাইরেও অনিয়মিত কিছু শ্রমিক বা কিছু খণ্ডকালীন শ্রমিকরা আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজে যোগ দিয়েছেন এবং এই বেলা বাড়ার সাথে সাথে এবং আজকে সন্ধ্যার দিকে এই কর্মব্যস্ততা আরও অনেক বেড়ে যাবে এবং আগামী কয়েকদিন এই কর্মব্যস্ততা চলবে বলে আমরা জানতে পেরেছি। সাভারের চামড়া শিল্পনগরী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। জানাবো আরও কিছু খবর। সময় এখন বর্ষাকাল, বৃষ্টির পানিতে টইটম্বুর নদী, খালবিলে শোভা পাচ্ছে শাপলা। শুধু জাতীয় ফুলই নয়, নানা অঞ্চলের মানুষের কাছে সবজি হিসেবেও সমান জনপ্রিয় শাপলা। জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন গোপালগঞ্জের শতাধিক বিলের কয়েক হাজার মানুষ। বর্ষায় ভারী বৃষ্টির পানিতে তলিয়ে থাকে গোপালগঞ্জের বিভিন্ন খাল বিল। পর্যাপ্ত পানি থাকায় জেলার কাশিয়ানী, মুকসুদপুরের সিঙ্গার বিল, চান্দার বিল এবং কোটালিপাড়া, টুঙ্গিপাড়ার জোয়ারিয়া বিল, কান্দির বিল সহ শতাধিক বিলে প্রাকৃতিকভাবেই জন্ম হয় শাপলার। এ সময় বিল থেকে শাপলা তোলার কাজে যুক্ত হন বিভিন্ন বয়সের নারী পুরুষরা। ভোর থেকে নৌকা নিয়ে বিলে ঘুরে ঘুরে শাপলা তোলেন তারা। কোনো পুঁজির প্রয়োজন না থাকায় এই পেশা বেশ লাভজনক। পাইকাররা এসব শাপলা সংগ্রহ করে জেলা সদর সহ আশপাশের জেলাতেও বিক্রি করে লাভের মুখ দেখছেন। এই বর্ষার সময় এই শাপলা তুলি, আমি 200 পারি, 300 পারি, এইভাবে আমার সংসার চলতেছে। এই সময় এখানে কোনো কাজ থাকে না, শাপলা উঠে বিল ইত্যা পানি হয়েছে সেনতিয়া শাপলা উঠাইয়া বিক্রি করি, এই দিয়ে সংসার চলে। 200 টাকা সব আমি কিনি, এবারে আমি বিক্রি করি 250 থেকে 300 টাকা, তারা আবার 500 টাকার দরামে খুচরো বিক্রি করে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে, তেমনি অন্যদিকে বর্ষাকালে কাজ না থাকা বেকার শ্রমিকদের আয়ের পথও তৈরি করে দিচ্ছে। গোপালগঞ্জ এক ফসলি এলাকা, বোরো তোলার পরে কৃষকদের আর তেমন কোনো কাজ থাকে না, তো এখন যারা অত্যন্ত গরিব শ্রেণীর লোক এই শাপলা তুলে বিক্রি করে তাদের দৈনন্দিন যে কাজকর্ম এবং অবসর সময়ে কাজে লাগায়। শাপলা বিক্রিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের গান্দিয়াসুর, সাতপাড় ও কাশিয়ানীর সিঙ্গা সহ বিভিন্ন স্থানে বাজার গড়ে উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন রাজধানীবাসী। সকালেই শিশু পার্ক, জাদুঘর, শিশুমেলা, চিড়িয়াখানা, হাতির ঝিল সহ বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। আরো জানাতে মিরপুরের চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহান হাবিব। ফারহান, চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন এবং ঈদ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন রয়েছে কি?
এখানে বলা চলে যে চিড়িয়াখানার যে সদর দরজা সেটি খুলেছে সকাল 10টায়, কিন্তু এখানে মানুষ বলা চলে যে সকাল 8টা থেকেই উপস্থিত হয়েছে। হাজার হাজার দর্শনার্থী, বিশেষ করে শিশুরা আসছে তাদের অভিভাবকদের সাথে। মূল আকর্ষণ শিশুদের জন্যই, শিশুরাই এখানে আসছে এবং তারা ঘুরে ঘুরে দেখছে যে চিড়িয়াখানার মধ্যে যেই তাদের জন্য যে আয়োজনগুলি আছে সেগুলো, সেই সমস্ত প্রাণীগুলোর খাঁচার সামনে যাচ্ছে তারা দেখছে। অভিভাবকরা মূলত তাদেরকে দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছে। যেমন আমরা এখন আছি, কিন্তু চিড়িয়াখানায় ঢুকতেই যেই হরিণের যে খাঁচা সেখানে আছি। এখানে একটি বিষয় হচ্ছে কি যে এবার কিন্তু হরিণ কিন্তু অনেক আছে, বলা চলে যে প্রায় শতাধিক হরিণ আছে, যে কারণে ঢুকেই দর্শনার্থীদের এক ধরনের আনন্দের যোগান দিচ্ছে এই এই হরিণগুলি, যেগুলি আসলে সচরাচর এক সুন্দরবন ছাড়া দেখার কোনো উপায় নেই। তো সেখানে শুধু শিশুরাও না, অভিভাবকরা যারা আসছেন তারাও এই ধরনের প্রাণীগুলি দেখে তারা কিন্তু বেশ এই ঈদের যে আনন্দটা সেটি উদযাপন করছে। তো চিড়িয়াখানার পাশাপাশি কিন্তু সারা ঢাকার বিভিন্ন যেই বিনোদন কেন্দ্রগুলো আছে, ঈদের আজকে এই দ্বিতীয় দিনে মূলত সবাই বের হয়েছেন এই সমস্ত বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে। আর যেহেতু ঈদের সময় শিশুদের আনন্দটাই বেশি, সে কারণে এখানে এই চিড়িয়াখানাতে এসেও দেখেছি যে তাদের আগ্রহটা বেশি। তাকে হরিণের খাঁচার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, অন্য কোথাও যেতে যাচ্ছে না, অথবা অনেকেই বলছে বানর বেশি দিকেও যেতে যাচ্ছে। সব এখানে ঈদের যে এখানে আসলে অনেকটাই পাওয়া যাচ্ছে। আর এছাড়া রাজধানীর যেই শিশু মেলা বা অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু আমরা জেনেছি যে সকাল থেকেই মানুষের এক ধরনের প্রস্তুতি আছে যে যাওয়ার জন্য। তো বেলা যত বাড়বে এখানে কিন্তু মানুষের যে সমাগম সেটি আরও বেড়ে যাবে। তো এখানে চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে মিরপুরের চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারহান হাবিব। জানাবো আরও কিছু খবর। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বরেণ্য সাংবাদিক এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনিরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দুজন সহ পাঁচজন প্রাণ হারান। ঈদের ছুটি থাকায় এবার তারেক মাসুদ ও মিশুক মুনিরের মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন নেই বলে জানা গেছে। 1985 সালে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে প্রথম প্রামাণ্যচিত্র আদম সুরত নির্মাণ করেন তারেক মাসুদ। 1995 সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর দুটি প্রামাণ্যচিত্র মুক্তির গান ও মুক্তির কথা। 2002 সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। এই সবগুলো ছবি তুমুল জনপ্রিয়তা পায়। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে মিশুক মুনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে ওই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির হয়ে কাজ করেছেন তিনি। পরে দেশের টেলিভিশন সাংবাদিকতার বিকাশে বিশেষ ভূমিকা রাখেন মিশুক মুনির। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সাগরের ঢেউয়ের আঘাতে ভাঙছে কক্সবাজারের পালিয়াড়ি ও সড়ক। সমুদ্রগর্ভে গত 10 বছরে বিলীন হয়েছে 5 লাখের বেশি ঝাউ গাছ। সবুজ এই বেষ্টনী রক্ষায় বন বিভাগকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদীরা। প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের পাশে ঝাউ গাছের এই সবুজ বেষ্টনী প্রবল ঢেউর আঘাতে উপড়ে পড়ছে সারি সারি গাছ। গেল এক মাসে সৈকতের 5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে কমপক্ষে 5000 ঝাউ গাছ। আধা কিলোমিটার পর্যন্ত দূরত্ব ছিল, বাগান ছিল, এর 1 কিলোমিটার পূর্বে ইয়ে ছিল, সাগর ছিল। এখন আস্তে আস্তে ভাঙতে 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 এ পর্যন্ত লাকড়ি হিসাবে ওরা ব্যবহার করতেছে। নিয়মিত ঝাউ কর্তন করা শুরু হয়েছে, এটা রক্ষা করা দরকার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে এই সবুজ বেষ্টনী রক্ষায় বাঁধ নির্মাণ ও সৈকতের বালিয়াড়িতে গভীর শেকড়যুক্ত গাছ লাগানোর দাবি পরিবেশবাদীদের। আমরা দেখতে পাচ্ছি শুধু ঝাউবন নয়, এলাকাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের, যেমন তাল গাছ বা সহ বিভিন্ন বা নারিকেল গাছ, এই ধরনের গাছ আমাদেরকে এখানে লাগাতে হবে। আমাদের পরিবেশ প্রকৃতি রক্ষা এবং কক্সবাজারকে রক্ষার একটা সহায়ক ভূমিকা পালন করবে। সৈকত এলাকায় ঝাউ বাগান রক্ষায় পর্যটন বান্ধব শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটন বান্ধব সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড,
এবং কনসার্ন যারা পর্যটন মন্ত্রণালয় আছে তাদেরকে পত্র দিয়েছি, তো তারা এইটা নিয়ে কাজ করছে, বলছে এটা দ্রুতই একটা প্রকল্পের মাধ্যমে এই ভাঙন রোধ এবং পর্যটন যাতে বান্ধব হয় সে বিষয়টা তারা পদক্ষেপ নেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1972-73 সালে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে প্রায় 500 হেক্টর জায়গায় লাগানো হয় 12.5 লাখেরও বেশি ঝাউ গাছ। পরে বাগানের আয়তন বেড়ে হয় 3000 হেক্টর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অবৈধ অভিবাসীদের পর এবার বৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। যেসব বৈধ অভিবাসী এক বছরের বেশি সময় সরকারের খাদ্য কিংবা আবাসন সুবিধা ভোগ করছেন তাদের আবেদন খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তের ফলে বৈধ অভিবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো কিংবা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া কঠিন হতে যাচ্ছে। আগামী 15 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে পাবলিক চার্জ রুল নামের নতুন এই নিয়ম। তবে এরই মধ্যে যারা স্থায়ী আবাসনের অনুমতি পেয়েছেন তারা এই নিয়মের বাইরে থাকবেন। একইভাবে নতুন নিয়মের অন্তর্ভুক্ত হচ্ছে না শরণার্থী কিংবা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদনকারীরা। তবে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার। নতুন নিয়মে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদের। নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করেছেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগাররা। গত ঈদ পরিবারের সাথে করতে পারেননি বলে মন খারাপ ছিল মুস্তাফিজের। এবার সাতক্ষীরায় বন্ধু ও পরিবারের মানুষদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন ফিজ। ঈদের জামাত আদায় শেষে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সাথে কুশল বিনিময় করেন কাটার মাস্টার। মুশফিকুর রহিম বগুড়ায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন। তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ঈদ করছেন খুলনায়। ফেনীর নিজ বাড়িতে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন সাইফুদ্দিন। তবে স্ত্রীর অসুস্থতার কারণে বাড়ি যাননি রুবেল। ঢাকাতেই ঈদ করছেন এই পেসার। এছাড়া মাশরাফিও এবারের ঈদটা ঢাকায় পরিবারের সাথে উদযাপন করছেন। মাকে নিয়ে হজ করতে গেছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদের ছুটি শেষে টাইগার কোচ নিয়োগের তৎপরতা শুরু বিসিবির। কাল সাক্ষাৎকার দিতে আসার কথা রয়েছে মাইক হেসনের। বিসিবির পছন্দের তালিকায় থাকা 5 জনের মধ্যে রাসেল ডমিঙ্গো এরই মধ্যে সাক্ষাৎকার দিয়ে গেছেন। এবার আসছেন মাইক হেসন। তাকে নিয়ে আগ্রহ আছে বিসিবি কর্তাদের। হেসনের পরিকল্পনা, কাজের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে তার উপস্থাপনায়। ভারতের হেড কোচের জন্য আবেদন করেছেন হেসন। শুক্রবার বিসিসিআই এর সঙ্গে আলোচনার কথা রয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই কোচের। সব মিলিয়ে হেসনকে টাইগার হেড কোচ হিসেবে পাওয়া যাবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বরের শুরুতে আফগানিস্তান সিরিজ, তার আগেই হেড কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজন দেখার।